আচ্ছা মেজু মামি তুমি যে এত সব লেখো সব যায় কোথায় যাবে আমার কোথায় থাকে আমার কাছে তুমি বেশ ওই বাড়ির একতলায় রাস্তার দিকে একটা ঘর ঠিক করে রেখো আমি তোমাকে বই দিয়ে যাব তখন আর মামি কবে আসবে তার জন্য বসে থাকতে হবে না আমার যখন খুশি তখন বই দিয়ে যাব বাবা তুমি পারো বটে মা হ্যাঁ ওই ঝামেলার মধ্যে তুমি ঠেঙিয়ে গেছো মামিমার বাড়িতে যাব না আরে বাবা সম্পর্ক যখন একটা আছে তখন কাউকে না কাউকে তো খোঁজ খবর রাখতে হবে আগো মা দিন তো এগিয়ে এল 18 তারিখে যদি গিয়ে প্রবেশ হয় তবে তো জানি না মা কোথাকার জল যে কোথায় গিয়ে দাঁড়াবে ভাবনা চিন্তা রাত্রিরে ঘুম আমার চলে গেছে কি যে বলো মা তোমার আবার চিন্তা কি তোমার চার চারটে ছেলে দৌড়াদৌড়ি করছে চারটে নয় দুটো শুভ আর পেবো আর পেবো যে কেন ছুটে ছুটি করছে তা আমার জানতে বাকি নেই কেন আবার তার বুদ্ধি হয়েছে বিবেচনা হয়েছে তাই করছে বুদ্ধি বিবেচনা বউয়ের পানে তাকিয়ে সব বুদ্ধি বিবেচনা লোপ পাচ্ছে আরে বাড়িটা হচ্ছে কেন প্রয়োজনে কারো আলো হাওয়া বাতাস খাওয়ার শখ মেটানোর জন্য তো নয় সারাদিন ধরে নিজে খেপে আছেন আর বউগুলোকেও খেপাচ্ছেন জ্বালা কই বললে না যে আজ কি কাজ হলো তখনও বর কনে কি ঠাকুর গেলে সবাই মিলে একসঙ্গে দেখতে হবে না বাড়ির অন্য বউরা যাবে দেখতে সবাই তো তোমার মতো আর বারান্দা পাগল না তাই সত্যি পাগলই বটে আমি ভালোই যে লাগছে ভাবতে ওরে বাপ রে এগুলো আবার কি রে বড় বউ সেখানে ঘর ছোট এই জঞ্জাল ওখানে বই নিয়ে গিয়ে ভর্তি করে লাভটা কি বলতো আমি বলে কি থাক না এতদিন ছিল তো এ তো নিয়ে যেতেই হবে এ তো ফেলে গেলে চলবে না আর এটা ওটিও নিয়ে নে ওদের মার যখন ফেলে যেতে এত প্রাণে লাগছে নিয়ে নে তুমি কেমন ধরা লোক গো এই আমি এতগুলো বছর ধরে তোমাদের সঙ্গে রইল আজকে চলে যাবার সময় সামনে 10টা দিনে মাইনে নিয়ে এমন করছো টাকা কি গাছে ফলে একটু করে পাললুম আর খেয়ে ফেললুম আমাকে ও বাড়ি থেকে নতুন লোক খুঁজতে হবে না বলি ও বেলা থেকে আর আসবো না তো তাহলে কি দুদিন আমি বাসন মাজবো তবে যে মাইনে দিয়ে সম্পর্ক চোকালে আজ আর তিনকালের সম্পর্কের লোক রে তোর সঙ্গে আমার কিসের সম্পর্ক রে তুমি যতই গালমন্দ করো গো এই খুদুজি ছাড়া তোমার কোনো গতি নেই খুদু কি এই দুদিন আসবি তো মরতে আর কোন চুলে যাবো বলো